ভালোবাসা জানাবো। তিনি যেভাবে কাজ করছেন যুব সমাজকে এগিয়ে দিয়ে, এটা আমাদের অপরণীয় বলে আমরা মনে করি। কিন্তু মনে রাখতে হবে, গ্রাম বাংলা থেকে আমাদের একেবারে জেলা স্তরে আমরা যেভাবে কাজ করতে পারছি, যেভাবে কাজ করছি, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করছি, আপনারা বুঝতেই পারছেন। আপনারা দেখেছেন, দেখতে দেখতে লকডাউন প্রায় দু মাস চলল। আমরা লকডাউনে সাথে সাথে হাঙরের প্রতিটা প্রাণ কেন্দ্রে আপনারা দেখেছেন যে আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ, যারা লকডাউনে আটকে গিয়ে, যারা দুবেলা দুমুঠো অন্যের জন্যে, যারা প্রতিনিয়ত আজকে বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন স্তরে যারা কাজ করত, তারা কিন্তু লকডাউন চলাকালীন তারা বাড়ি আটকে যায়। আপনারা দেখেছেন ভাঙড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত, প্রতিটা জায়গায় আমরা ছুটে গিয়েছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের অসুবিধে সুবিধে যেখানে যেখানে আমরা খবর পেয়েছি আমরা সেখানে নিজেরা পৌঁছে দিয়েছি। সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সাথে সাথে আমরা মানুষের অসুবিধে সুবিধে, কোনটা কি অসুবিধে, কোনটা দরকার, কোনটা প্রয়োজন, আমরা সেটা ছুটে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। অনেক সময় দেখেছেন যে মানুষের যেখানে অসুবিধা হয়েছে, যেখানে খাদ্য সামগ্রী দরকার হয়েছে, সেখানে আমরা ভাঙড়ে ভাঙড় বিধানসভার প্রতিটা প্রাণ কেন্দ্র আমরা পৌঁছে দিয়েছি। আজ আমরা দেখেছেন আপনারা যে আজকে প্রায় 59-60 দিন হতে যায় লকডাউন পিরিয়ডে, আমরা বারবার মানুষকে বলার চেষ্টা করেছি যে আপনারা লকডাউন মেনটেন করুন, আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন, মাস্ক মুখে দিয়ে চলুন, আমরা বারবার বলার চেষ্টা করেছি। আপনারা জানেন আমরা বিডিও অফিসে প্রশাসনকে নিয়ে আমরা যৌথভাবে থানা, বিডিও, আমাদের অন্যান্য কর্মদক্ষ সবাইকে নিয়ে আমরা ভাঙড় দুই বিডিও অফিসে বারবার বসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে, ভাঙড়ে কোথায় কি অসুবিধে, কোথায় লকডাউন মেনটেন হচ্ছে কি হচ্ছে না, কোথায় সাধারণ মানুষের ভিড় হচ্ছে, কোথায় দোকানপাট খোলা আছে, কোথায় সরকারের নির্দেশ মানা হচ্ছে না, কোথায় সরকারের আদেশ মানা হচ্ছে না, আমরা আইন অনুভাবে প্রশাসনিক ভাবে আমরা সেটা বুঝে আমরা চেষ্টা করেছি যে সর্বত্র সরকারের নির্দেশ আদেশকে মেনে, লকডাউনকে মেনে আমরা সেটা ভাঙড়ে প্রতিটা প্রাণ কেন্দ্রে আমরা ছুটে গিয়েছি। আমরা বাজারে গিয়েছি, বাজারে বাজারে আমরা দোকানপাট যেখানে খোলা, যেখানে মানুষের গ্যাদারিং, যেখানে মানুষের সমাবেশ, সবজি বাজারগুলোতে আমরা দেখেছি প্রতিটা বাজারে আমরা সেখানে পৌঁছে গিয়েছি। আমরা মানুষকে হাত জোর করে বলার চেষ্টা করেছি যে আপনারা লকডাউন মেনটেন করুন, সরকারের নীতি আদর্শ মানুন, সরকারের যে নির্দেশ, আপনারা জানেন যে করোনা ভাইরাস যেভাবে মাথা ঝাড়া দিয়েছে গোটা বিশ্বে আজকে মহামারী অবস্থা তৈরি হয়েছে। আমরা মানুষকে ভাঙড়ের প্রতিটা মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। হয়তো অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড়ে করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে বামনঘাটা একটা আমাদের বউকে একটা করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছিল। আমরা পরবর্তীতে সেখানে চলে যাই, আমরা দেখি, খোঁজ খবর নিই, তার সমস্ত বিষয়ের উপরে আমরা নজর রাখি, কিন্তু তিনি সুস্থ, তিনি এখন সুস্থ, পজিটিভ হয়েছে, নেগেটিভ থেকে নেগেটিভ হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ভাঙড়ে আমরা সর্বত্র স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আশা কর্মীরা থেকে শুরু করে ডাক্তার, এনএম, এনএস, আমরা সবাইকে নিয়ে আমরা যৌথভাবে বারবার বসে আমরা সেগুলো চেষ্টা করেছি যাতে কোনো রকম ভাবে এখানে মানুষ দূরত্ব বজায় রেখে মানুষ সুস্থভাবে তারা তাদের পরিবেশ পরিচ্ছন্নতা পরিষ্কার থাকা, হাত মুখ ধোয়া আমরা বারবার বলার চেষ্টা করেছি। আমরা মাইকিনা প্রচার করেছি বাজারগুলোতে, আমরা প্রচার করেছি এলাকাতে, আমরা চেষ্টা করেছি যে ভাঙড় করোনা মুক্ত রাখা। এখনো পর্যন্ত আমরা মনে করি যে ভাঙড়ের পরিবেশ পরিচ্ছন্নতা একটা ঠিক জায়গায় আছে বলে আমরা মনে করি। আমরা সর্বস্তরে আমরা চেষ্টা করি যে যাতে কোনো রকমভাবে ভাইরাসটা ভাঙড়ে না।